শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করেছি আমরা যে প্রাবল্যের আলোচনা করলাম বিজ্ঞানী ফেরারে এই তড়িৎ প্রাবল্যটাকে এভাবে কখনোই মেনে নেননি তিনি তড়িৎ বলরেখার সাহায্যে তিনি তড়িৎ প্রাবল্যকে ব্যাখ্যা করেছেন তার মতে তড়িৎ ক্ষেত্রে সর্ববাধা মুক্ত একটি ধনাত্মক চার্জ যে পথে গতিশীল হয় সেই পথটাই হচ্ছে তড়িৎ বলরেখা আমরা একটু বুঝিয়ে বলি যে আসলে যখন একটা তড়িৎ ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে একটি ধনাত্মক চার্জ লাগলে অবশ্যই তার উপর একটি বল ক্রিয়া করবে এই বলের ক্রিয়ায় চার্জটা গতিশীল হবে এই গতিশীল হলে যে পথ দিয়ে সে গমন করবে সেই পথটাই হচ্ছে তড়িৎ বলরেখা আমরা এই ধনাত্মক চার্জের আশেপাশে যদি অন্য একটি ধনাত্মক চার্জ রাখি তাহলে অবশ্যই সে এভাবে এখানে রাখলে এদিকে এদিকে ইত্যাদি এভাবে যাবে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা উৎপন্ন হয় এবং এখানে দেখা যাচ্ছে যে পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয় আমরা যদি ঋণাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখা দেখি এখানে ঋণাত্মক চার্জের আশেপাশে যদি কোনো ধনাত্মক চার্জ ছেড়ে দেই সেটা ঋণাত্মক চার্জ দ্বারা আকৃষ্ট হবে সুতরাং এর গতিপথ হবে চার্জের দিকে সুতরাং আমরা বলতে পারি ঋণাত্মক চার্জে বলরেখাগুলো লম্বভাবে প্রবেশ করে এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে এই মেয়েটির চুল চারিদিকে ছড়িয়ে আছে অর্থাৎ একে হাইলি চার্জ দেওয়া হয়েছে এই চার্জ দেওয়ার ফলে তার চুলগুলো ছড়িয়ে পড়েছে এগুলোই তড়িৎ বলরেখার বাস্তব রূপ একটু আগে আমরা দেখেছি যে দুটো চার্জ প্রতিটা চার্জ ভিন্ন আলাদা মানে শুধুমাত্র ধনাত্মক চার্জ আছে অথবা শু শুধুমাত্র ঋণাত্মক চার্জ আছে তার ক্ষেত্রে তড়িৎ বলরেখা কী রূপ হবে সেটা আমরা দেখেছি এখন আমরা দেখব যে যদি পাশাপাশি দুটি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে তাহলে তার বলরেখাটাগুলো কেমন হয় আমরা একটু আগে শিখেছি যে ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয় এবং ঋণাত্মক চার্জে প্রবেশ করে তাহলে এখানে ধনাত্মক চার্জ থেকে যে তড়িৎ বলরেখা বের হবে সেগুলো ঋণাত্মক চার্জে প্রবেশ প্রবেশ করবে ফলে এরকম একটা বলরেখাগুলোর এরকম একটা রূপ ধারণ করবে এখান থেকে দেখা যাচ্ছে যে বলরেখাগুলো ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করছে এখান থেকে একটি জিনিস ব্যাখ্যা করা যায় যে দুটো বিপরীত ধর্মী চার্জ কেন পরস্পরকে আকর্ষণ করে এই বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায় এখন যদি এই বলরেখাগুলো সংকুচিত হয় ইলাস্টিক রাবারের মতো যদি এগুলো সংকুচিত হয় এই সংকুচনের ফলে এরা পরস্পর কাছে চলে আসে এখন যদি দুটো ধনাত্মক চার্জ পাশাপাশি থাকে তাদের বলরেখার বিন্যাসটা কেমন হবে আমরা জানি ধনাত্মক চাষ থেকে বলরেখা বের হয় তো উভয় ধনাত্মক চাষ থেকেই বলরেখা বের হচ্ছে কিন্তু এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারবো এক হচ্ছে যে বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না একটি বলরেখার উপর দিয়ে আরেকটি বলরেখা কখনো যাবে না কারণ একটি বলরেখার উপরে দিয়ে যদি আরেকটি যেত তাহলে ছেদ বিন্দুতে একটি ধনাত্মক চার্জ রাখলে তার যাওয়ার সম্ভাবনা দুটোর পথেই হতো কিন্তু সে তো একটি পথে যাবে সুতরাং বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না এই যে দুটো চার্জ পরস্পর থেকে দূরে সরে যায় কারণ এই বলরেখাগুলোই পরস্পর পরস্পরকে একটি পাশের দিকে চাপ দেয় এই চাপের ফলেই সমধর্মী চার্জ পরস্পর থেকে দূরে সরে যায় তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে সেদ করে না এবং তড়িৎ বলরেখা পাশের দিকে পরস্পরকে একটি পার্শ্বচাপ প্রয়োগ করে গতিশীল চুম্বকের চারপাশেও তড়িৎ বলরেখা সৃষ্টি হয় যতক্ষণ এই চুম্বকটা গতিশীল থাকে ততক্ষণ এর চারপাশে একটি তড়িৎ বলরেখা সৃষ্টি হয় গতিশীল চুম্বকের চারপাশে বদ্ধ তড়িৎ বলরেখা সৃষ্টি হয় তড়িৎ বলরেখার যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তড়িৎ বলরেখা বদ্ধ ও খোলা রেখা হতে পারে আমাদের একটু জানা দরকার আসলে বদ্ধ রেখা আর খোলা রেখা কোনগুলো যে রেখার মুক্ত প্রান্ত আছে যেমন একটি সরল সরলরেখার দুটো প্রান্ত আছে বা কোনো বক্ররেখারও যদি দুটো প্রান্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো খোলা রেখা আর যদি কোনো মুক্ত প্রান্ত না থাকে তখন সেটাকে আমরা বলবো বদ্ধ রেখা। যেমন একটা বৃত্তের কোনো প্রান্ত নেই বা উপবৃত্তের কোনো প্রান্ত নেই এগুলো বদ্ধ রেখা তড়িৎ বলরেখা যখন স্থির দুটো চার্জের জন্য বলরেখা তৈরি হয় তখন তার এক প্রান্ত থাকে ধনাত্মক চার্জে আর এক প্রান্ত থাকে ঋণাত্মক চার্জে সুতরাং এখানে মুক্ত প্রান্ত আছে অর্থাৎ এই ক্ষেত্রে বলরেখা খোলা কিন্তু গতিশীল চুম্বকের চারপাশে যে বলরেখা আমরা দেখেছি সেটা বদ্ধ বলরেখা হয় অতএব আমরা বলতে পারি তড়িৎ বলরেখা বদ্ধ বা খোলা দুটোই হতে পারে বলরেখা ধনাত্মকভাবে চার্জিত পরিবাহীর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয় এবং ঋণাত্মকভাবে চার্জিত পরিবাহীর পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে যেটা আমরা আগে দেখেছি বলরেখাগুলো পরস্পর পার্শ্বচাপ প্রয়োগ করে অর্থাৎ একটি বলরেখা তার পাশেরটাকে একটি চাপ দিয়ে অর্থাৎ বিকর্ষণ করে ছড়িয়ে দিতে চায় বলরেখাগুলো স্থিতিস্থাপক সুতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় এ থেকে আমরা একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক অর্থাৎ বিপরীত জাতীয় চার্জের মধ্যে আকর্ষণটা ব্যাখ্যা করতে পারি দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না যদি ছেদ করত তাহলে একটা বিন্দুতে প্রাবল্যের দুটো দিক পাওয়া যেত তড়িৎ বলরেখার আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো বিন্দু দিয়ে যে তড়িৎ বলরেখা যাচ্ছে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখার সংখ্যা অর্থাৎ ঘন হয় তাহলে বোঝা যাবে যে এখানে তড়িৎ প্রাবল্যের মানটা বেশি আর যদি দূরে দূরে হয় তাহলে বোঝা যাবে এখানে তড়িৎ প্রাবল্যের মান কম আমরা তড়িৎ প্রাবল্যের সংখ্যা গণনা করে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারি তড়িৎ বলরেখা যেদিকে যাচ্ছে তার সাথে লম্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা গমন করে সেটা তড়িৎ প্রাবল্যের মান নির্দেশ করে আমি আবার বলছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে তড়িৎ বলরেখার সাথে লম্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা গমন করে তা ওই বিন্দুর প্রাবল্য নির্দেশ করে আসো বন্ধুরা আমরা এখন কোন চার্জ থেকে কতগুলো বলরেখা বের হয় তার একটি হিসাব দেখব আমরা ধরে নিচ্ছি এখানে কিউ পরিমাণ ধনাত্মক চার্জ আছে এ বিন্দুতে এখান থেকে বলরেখা বের হচ্ছে কতগুলো বলরেখা বের হবে আমরা সেটা দেখব আমরা এই চার্জটাকে কেন্দ্রে রেখে একটা কল্পিত গ্লোক দিয়ে পুরো চার্জটাকে ডেকে ফেলি অবশ্যই এই কল্পিত গ্লোককে ভেদ করে প্রতিটা বলরেখা বের হতে হবে আমাদের এই গ্লোকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে চার্জ থেকে আর দূরত্বে প্রাবল্যের ফর্মুলা আমরা জানি সমান সমান ওয়ান বাই ফোর ফাইভ স্যালন কিউভাগ আর স্কোয়ার অর্থাৎ এই গোলকপৃষ্ঠের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এই পরিমান তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে তাহলে মোট কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হবে আমরা যদি এই গোলকপৃষ্ঠের মোট ক্ষেত্রফল দিয়ে গুণ করি তাহলেই মোট তড়িৎ বলরেখার সংখ্যা পেয়ে যাব। গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা প্রাবল্যের সমান এবং পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার সুতরাং মোট নির্গত বলরেখার সংখ্যা হবে এন সমান সমান কিউ ভাগ এফস নট অর্থাৎ যে কোনো জায়গায় যদি কিউ পরিমাণ চার্জ থাকে তার চারপাশ দিয়ে যে বলরেখা বের হবে তার পরিমাণ হবে কিউ বাই এফসল নট প্রিয় শিক্ষার্থীরা আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে জানলাম এখন আমরা এর থেকে দু একটা প্রশ্ন করে জেনে নেব তোমরা কতটুকু বুঝেছ তড়িৎ বলরেখা কাকে বলে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো কি কিউ চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা কত আশা করি আমার আলোচনা যদি তোমরা বুঝে থাকো এ প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ